বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও দলতন্ত্রের অভিযোগে সোচ্চার হল রাজ্যের শাসক দল। দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের। স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি বিমল জানার অভিযোগ, প্রায় দুবছর হতে গেল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান কোনো উন্নয়নমূলক কাজ এলাকায় করেননি, শুধু পঞ্চায়েতে বসে দুর্নীতি তৃতীয় পক্ষপাতিত্বমূলক কাজ করছে। বিমলের দাবি, প্রধান স্থানীয় পঞ্চায়েত বিভিন্ন কাজে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। তিনি আজ পর্যন্ত কোনো হিসেব দেখাতে পারেননি। আগামী দিনে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। তবে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা গুচ্ছাইত জানিয়েছেন, বাইরে কে কী বলল সেটা আমার যায় আসে না, কোথায় কি দুর্নীতি হয়েছে তা আমি বলতে পারবো না। এদিন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে শাসক দল তৃণমূলের কয়েকশো কর্মীর সমর্থক জমায়েত হয়ে ডেপুটেশন হিসেবে স্মারকলিপি তুলে দেন। প্রায় গত দু বছর হলো পঞ্চায়েতে বিজেপির আছে, বিজেপি শাসিত পঞ্চায়েত চলছে, বিভিন্ন অনৈতিক কাজ এবং এলাকার ডেভেলপমেন্টের পিছিয়ে ছিল, জনগণের স্বতঃস্ফূর্ত আবেদন ছিল আমাদেরকে সঙ্গে নিয়ে, আমরা তাদেরকে ডেপুটেশন দিতে এসেছি। সেই সঙ্গে 21 দফা দাবি নিয়েছিলাম, তার মধ্যে দু একটা দাবি ছাড়া একটাও প্রশ্ন উত্তর দিতে পারেনি প্রধান সাহেবা। উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে করবেন, উন্নয়নগুলো করবেন, যদি না করেন তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজ এবং মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য, যে টাকা পঞ্চায়েতের মাধ্যমে যে খরচা করে তার যথোপযুক্ত খরচটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে করতে চাই। যেটা আপনাদের দাবি ছিল যে 18 লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান, কোনো উত্তর তো দিতে পারেননি, কোনো অডিট রিপোর্ট দিতে পারেন, কোনো উত্তরই পাওয়া উত্তর পাওয়া যায়নি। এবার কাজের মধ্যে ভুল ত্রুটি কোথায় কি আছে না আছে, বাইরে থেকে কে কি বলছে না বলছে সেটা আমরা জানি না। তবে ওনারা ডেপুটেশন দিয়েছিলেন বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ের উপর, তার সদুত্তর আমরা দিয়েছি এবং আগামী দিনে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব। যে টেন্ডার নিয়ে একটা দুর্নীতির অভিযোগ তুলছে যে 18 লক্ষ টাকা দুর্নীতি করেছে পঞ্চায়েত, দেখুন বাইরে অনেকে অনেক কথা বলবে কিন্তু তার আসল জিনিস হচ্ছে তথ্য প্রমাণ, সেই নিয়ে আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না। আপনার নাম? মনীষা গুচ্ছাই। আপনার এলাকায় সুপরিচিত ও সুসজ্জিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রভাবতী দেবী সারদা শিশু মন্দিরে নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিশুদের উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশে পাঠদান ও শিশুসুলভ আচার্য আচার্যদের নিয়ে বিশেষভাবে শিক্ষাদান করে থাকে প্রভাবতী দেবী সারদা শিশু মন্দির। আমাদের ঠিকানা নচিপুর, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ছাত্রাবাসে থাকার সুব্যবস্থা আছে। আরও বিশদে জানতে হলে যোগাযোগ করুন 9733-783-099 অথবা 7872-471-431 এই নাম্বারে। প্রভাবতী দেবী সারদা শিশু মন্দিরে 2025-এ রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে।